এবং প্রোগ্রামের পরে এখানে আজান হবে, আজানের পর আপনারা কাতার দেবেন, 10 মিনিট সময় দেওয়া হবে, উজু করে থাকার কথা বলা হয়েছে। তারপরে আমরা নামাজ, আর এই 10 মিনিটের মধ্যে ডাক্তারবাবুকে নিয়ে হুজুর কেবলা ওনারা একটু আগেই চলে যাবে, নিয়ে আমি ওই কি বলে শুভ উদ্বোধনটা করে দেবো। তারপরে নামাজ, নামাজ আমি আদায় করে পড়াবো, নামাজ করবো, সে আপনারা সকলে এদিকে খেয়াল রাখবেন। আমি কিছু কথা বলবো না বলবো না, তাহলে আপনারা প্রথম বলুন আপনাদের কষ্ট হচ্ছে না তো, তাহলে সেখানে সবাইকে দাঁড়াতে হবে, একটুখানি দাঁড়াতে হবে, আমার কথা ভালো করে খেয়াল করুন, সময় দিয়ে খেয়াল করুন। আপনারা খেয়াল করতে হবে কথাটা, জামাতটা শুরু হবে এই জায়গায়, ইমাম দাঁড়াবে, আমি এখানে দাঁড়াবো। তাই প্রথম থেকেই বলছিলাম যে ব্যারিকেডের বাইরে রাখতে কেন বুঝতে পারছেন, আপনাদের জন্য একটু জায়গা করে দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক। এবারে আমার প্রথম কথা আপনারা দিয়েছেন না, এই যে দাঁড়িয়েছেন এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য হবে, অসুবিধা হবে, হাত তুলে বলেন অসুবিধা হবে। দ্বিতীয় নম্বর কথা, যেনারা এখন আরো বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, আপনারা নেমে যান, মাইকের আওয়াজ পাচ্ছেন কি বুঝতে পারছি না, নেমে যান, পারে যারা আছেন নেমে আসেন, একটু চলে আসেন, যারা সব ডান দিকে দূরে দাঁড়িয়ে আছেন নেমে যান, সব করে নেমে যান, একদম সময় কম। আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবো, আপনারা একটু আমার সাথ দেবেন। প্রথম কথা হচ্ছে আপনারা এইভাবে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নলস্থিতিকে ভালোবেসে যতদিন বেঁচে থাকবেন ততদিন ভালোবেসে যাবেন তো, আপনারা কি ভাবছেন জানি না, মনে রাখবেন যতদিন এই নলস্থিতি থাকবে, যতদিন দুনিয়া থাকবে ততদিন নলস্থিতি থাকবে, আপনারা চান ততদিন আমার আবু বকর সিদ্দিক এই পৃথিবীর বুকে মানুষের হৃদয়ে আমার পৃথিবীতে আসতে আসতে আবু বকর সিদ্দিক এবং এখানকার ছাত্ররা এদিকে যারা পড়াশোনা করবে আস্তে আস্তে ছড়িয়ে যাবে, এটা আপনারা চান। তাহলে আপনাদের কাছে বলব, আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন একটু পিছিয়ে পিছিয়ে যান ভাই, একটু পিছিয়ে পিছিয়ে সরে যাবার চেষ্টা করেন। আপনারা দেখতে আজকে এসেছেন, আপনাদের উদ্দেশ্য এই নলস্থিতি গড়ে তোলা, তাই তো নাকি? তাই আমি আপনাদের কাছে এটা দোয়া করা হবে। তার আগে এতটুকুই কথা বলবো যে এটিএস মাতৃভাষা